একটা মেয়ে কলেজ থেকে বিকালে টিউশন পড়ে বাড়ি ফিরছিল। স্টেশনে এসে বুঝল সে 8:30 ট্রেনটা মিস করেছে। নেক্সট ট্রেন 9:10, অর্থাৎ বাড়ি ফিরতে লেট হবে। প্রথমবার এরকম হলো, আর 5 মিনিট আগে আসলে হয়তো ট্রেনটা পেয়ে যেত। যাই হোক, পরের ট্রেন ধরল। স্টেশনে নেমে মেয়েটা সোজা অটো স্ট্যান্ডে পৌঁছালো। ঘড়ির কাঁটা জানিয়ে দিল যে সে 10:00 পৌঁছেছে। চারিদিকে একটু নিস্তব্ধ। ওখানে একটা ছেলে দাঁড়িয়েছিল। ভয়ে মেয়েটার হৃদস্পন্দন বাসায় ঘুমিয়ে থাকা কাক পক্ষীরাও টের পাচ্ছিল। আর চোখে দেখল ছেলেটা তাকে লক্ষ্য করছে। উফ, 10 মিনিট হলো অটোর কোনো দেখা নেই। যা ভেবেছিল সেটাই হলো। ছেলেটা তার দিকে এগিয়ে আসছে। পরবর্তী সেই ভয়ঙ্কর পরিণতির কথা ভেবে সে আর তাকাতে পারছিল না। ছেলেটার কণ্ঠস্বরে তার চোখ খুলল। বোন, তুমি আমার সুযোগ নও, তুমি আমার দায়িত্ব। আর যতক্ষণ না তুমি কোনো গাড়ি পাচ্ছ, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ডোন্ট ওরি। এক অটো চালক যাচ্ছিল। মেয়েটাকে একলা একটা ছেলের সাথে দেখে তৎক্ষণাৎ অটো থামিয়ে জিজ্ঞাসা করে, কোথায় যাবেন ম্যাডাম? আসুন। মেয়েটা অটোতে বসে পড়ল। রাস্তায় অটো চালক বলল, তুমি আমার মেয়ের মতো, এত রাতে তোমায় একা দেখে অটো দাঁড় করালাম। আজকাল সময় খুব খারাপ, কেউ বোঝে না যে একলা মেয়ে মানে সুযোগ নয়, দায়িত্ব। মেয়েটা যেখানে থাকতো সেই এরিয়া চলে এসছে। মেয়েটা অটো থেকে নেমে পড়লে অটো চালক চলে যায়, কিন্তু এখনো মেয়েটাকে দুটো অন্ধকার গলি দিয়ে যেতে হবে। তখন একজন সাইকেল চালিয়ে যাচ্ছিল, মনে হয় সেও কাজ সেরে বাড়ি ফিরছে। মেয়েটাকে একলা দেখে বলল, এসো, আমি তোমায় ঘর পর্যন্ত ছেড়ে দিচ্ছি। একটা টর্চ নিয়ে অন্ধকার গলিতে মেয়েটার সাথে চলতে থাকলো। মেয়েটা ঘরে পৌঁছালো। আজ কারো মেয়ে, কারোর বোন সুরক্ষিতভাবে ঘরে পৌঁছালো। আজ আমার ভারতবর্ষ এখনো খুঁজে চলেছে এরকম 3 জন মানুষ। এক, সেই ছেলেটা যে অটো স্ট্যান্ডে মেয়েটির সাথে ছিল। 2, সেই অটো চালক। আর 3, সেই সাইকেল চালক। যেদিন এই 3 জনকে পাওয়া যাবে, সেদিন আমাদের এই ভারতে রেপ হওয়া বন্ধ হয়ে যাবে। তখনই হবে ভালো দিন আর ভালো রাত। কিছু অপ্রিয় সত্য কথা। 1, জীবন একটা সাইকেল চালানোর মতো, প্যাডেলিং বন্ধ করলেই আপনি পড়ে যাবেন। 2, যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয়, আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা। 3, জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ। 4, তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু করো। 5, দুঃখ কষ্ট মানুষের জীবনের একটা ব্যক্তিগত গান, যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। 6, এমন জীবন তৈরি করো তুমি মরলে সবাই কাঁদবে, আর বেঁচে থাকলে সবাই দুহাত ভরে আশীর্বাদ দেবে। 7, মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায়, আর তখনই তার প্রিয় মানুষটা হারিয়ে যায়। মেয়েরা ছোটবেলা থেকে বিয়ে হওয়া পর্যন্ত মা বাবার জন্য বাঁচে, বিয়ের পর সন্তান হওয়া পর্যন্ত বরের জন্য বাঁচে, সন্তান হওয়ার পর পুরো জীবনটা স্বামী আর সন্তানের জন্য উৎসর্গ করে দেয়। তারপরেও মেয়েদের শুনতে হয় তারা নাকি স্বার্থপর, শুধু নিজেরটাই বোঝে। যে জিনিসগুলো প্রতিটা মানুষের বোঝা উচিত। 1, এই রিক্সা বলে যে ডাকাডাকি করা হয়, রিক্সার কিন্তু কান থাকে না। 2, ডাস্টবিনের ভেতরে না ফেলে ঠিক ডাস্টবিনের পাশে খালি চায়ের কাপটা ফেলা ঠিক না। 3, ধূমপান নিষেধ, এই বোর্ডটার ঠিক নিচে দাঁড়িয়ে ধূমপান করাও ঠিক না। 4, মতভেদ থাকলেও সংঘাত জরুরি না। 5, হুট করে এসে লাইনে অপেক্ষারত অন্যদের সামনে দাঁড়িয়ে পড়া মানেই বীরত্ব না। 8, জ্যোতিষী মানেই ভাগ্য পাল্টে দেওয়ার কারিগর না। 9, পত্রিকায় প্রকাশিত সংবাদ মানেই সঠিক সংবাদ না। 10, ধনী মানেই সুখী না। 11, দরিদ্র মানেই অশিক্ষিত না। 12,
ক্ষমতার দর্পই শেষ কথা নয়। ১৩ উচ্চশিক্ষার ডিগ্রিধারী মানেই শিক্ষিত না। ১৪ হেড়ে গলায় বেসুরো বেতালো গান করে আপলোড করে ফেক ভিউ আর লাইক ম্যানেজ করা মানেই শিল্পী হয়ে যাওয়া না। ১৫ টিভি চ্যানেলে বসে সামাজিক অবক্ষয় নিয়ে তর্কাতর্কি চিৎকার চাঁচামেচি আস্ফালন করা মানেই বুদ্ধিজীবী না। ১৬ স্লিভলেস টপ বা শর্ট প্যান্ট পরা মেয়ে মানেই বাজে মেয়ে না। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে, উকিল নয়। কেউ দুবেলা খাওয়ার জন্য সারা দিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যেমন, কিছু মানুষ আপনাকে কাটবে, লবণও দেবে আর লঙ্কাও লাগাবে, আর যখন আপনি ব্যথায় কাঁদবেন তখন মলমও লাগাতে আসবে। মানুষ চিনুন, সবসময় সাবধানে থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘোরে বেশি, নিশ্চিত মনে মনে সে অন্য কথাও ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসে করে। যে মানুষ সবসময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। কিভাবে কাউকে আপন মনে করানো যায়? ১ মানুষকে তার নাম ধরে সম্বোধন করুন। মানুষের নাম তার নিকট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ২ মানুষটির কাম্য পরিমাণে প্রশংসা করুন। ৩ কেউ বিপদে পড়লে তাকে সঙ্গ দিন। ৪ কারোর কাছে টাকা না থাকলে তার প্রিয় হওয়ার উপায় হচ্ছে তাকে টাকা ধার দেওয়া। ৫ মানুষটির মানসিকতার সাথে নিজেকে একাত্ম করুন। ৬ মানুষটিকে অনুপ্রাণিত করুন। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলোকে মুখ বুঝে সহ্য করবে। বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হতো, বিশ্বাস একবার জোড়া লাগলে আর ভাঙে না, কত না সুন্দর হতো। বাবার টাকা ওড়ানো খুব সহজ, নিজে ইনকাম করে দেখো। এক জোড়া স্যান্ডেল কিনতে গেলেও দশ বার ভাবতে হয়। কথায় কথায় মিথ্যা বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয়। এরা যতই মিথ্যা কথা বলুক, প্রতিটা মিথ্যা কথায় একটা না একটা যুক্তি দাঁড় করাতে কখনো ভুল করে না। দশ নারীকে নাচিয়ে বেড়ানোটা কখনোই পুরুষত্বের প্রমাণ দেয় না। আসল পুরুষ তো সেই যে এক নারীতেই সন্তুষ্ট থাকে। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে, ৪ কোটি টাকা নয়, ৪ জন মানুষই তোমাকে ছাড়তে আসবে। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা হৃদয়। তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তোমাকে তা শিক্ষা দিতে পারবে না। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। সুখী হতে চাও, তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারোর উপকার হোক বা না হোক, কারোর ক্ষতি যেন না হয়। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়, কারণ ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না।
বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না। যারা অহংকারী তাদের সাথে কথা বলে না, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। জীবনে তিনটা কথা সবসময় মনে রেখো, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমিও তাকে ঠিক ততটাই সম্মান দাও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না, কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। যে অন্যের দোষ আপনার কাছে এসে বলে, নিশ্চিত মনে রাখবেন সে আপনার দোষও অন্যের কাছে বলে বেড়ায়। মিথ্যা বললে ততটুকুই বলুন যতটা বিশ্বাসযোগ্য, এতটাও বলবেন না যাতে লোকে বুঝতে পারে আপনি মিথ্যা বলছেন। মিথ্যা বলতেও যোগ্যতা লাগে। জীবনে যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বেরিয়ে ধাক্কা খাও, তাও ভালো, কিন্তু বেকার বসে থেকো না। পাঁচটি অভ্যাস আজই নিজের থেকে বাদ দিন। এক, অন্যের দয়া কামনা করা। দুই, পরিবর্তনকে ভয় করা। তিন, অতীত নিয়ে পড়ে থাকা। চার, নিজেকে ছোট মনে করা। পাঁচ, অতিরিক্ত চিন্তা করা। নারীকে এই চারটি কথা বললে আপনাকে ভিক্ষা করে খেতে হতে পারে। এক, কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। দুই, তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না। তিন, একটু রাগী হবেন। চার, কাজে সাহায্য করবেন। মনে রাখবেন, যার জীবনসঙ্গী খারাপ এই দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। কেউ হিংসা করলে আপনার চুলও ছিঁড়তে পারবে না, কেউ হিংসা করলে আপনি চুপ থাকুন, কারণ যে হিংসা করে সে নিজে আগে জ্বলে তারপর অন্যকে জ্বালায়। মনে রাখবেন, কেউ হিংসা করলে আপনার থেকেও সে নিজে বেশি কষ্ট পাবে, এটা মাথায় রাখুন, সব চিন্তা দূর হয়ে যাবে। মানুষ জীবনে ছবার হেরে যায়। এক, টাকার কাছে। দুই, ভালোবাসার কাছে। তিন, সময়ের কাছে। চার, বিবেকের কাছে। পাঁচ, বন্ধুত্বের কাছে। ছয়, অবশেষে মরণের কাছে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দেন তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে। জীবন যতদিন থাকবে অপেক্ষা নামক পরিস্থিতিও ততদিন থাকবে। একটা শেষ হলে আর একটা অপেক্ষার শুরু হয়, কারণ প্রাণ যাওয়ার পরেও সবাই অপেক্ষা করে আর কতক্ষণ। আগে জমিদারের ছেলেরা রাজনীতি করে ফকির হয়ে যেত, এখন ফকিরনির ছেলেরা রাজনীতি করে জমিদার হয়ে যায়। আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে। এক, যখন তারা আপনার অবস্থায় পৌঁছতে পারে না। দুই, আপনার যা আছে তাদের সেগুলো নেই। তিন, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। জরুরি নয় যে তুমি সব কাজেই পারদর্শী হবে, এমন কোনো কাজ অবশ্যই আছে যেখানে তোমার চেয়ে সেরা আর কেউ হতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই।